সিম্পল একটা মূলা ভর্তা খেতেও যে এতটা মজার হতে পারে, একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। যারা এখনও এই ভর্তাটি খাননি তাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এই ভর্তাটি বাসায় একবার তৈরি করবেন। এর জন্য এখানে মাঝারি সাইজের একটা মূলা ভালোভাবে ধুয়ে তারপর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে মূলাটাকে গ্রেট করে নিতে হবে। অবশ্যই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে মূলাটা গ্রেট করে নেবেন। সম্পূর্ণ মূলা গ্রেট করে নেওয়ার পর মূলাগুলোকে চিপে চিপে এর গায়ের পানিটা বের করে নিতে হবে। মূলার গায়ের পানিটা অবশ্যই এইভাবে বের করে নেবেন, খেয়াল রাখবেন এখানে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। এভাবে আমি সম্পূর্ণ মূলা থেকে এর পানিটা বের করে নিব। মূলাগুলো ভালোভাবে চিপে নেওয়ার পর একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে 3 পিস মাছ দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। এরপর এখানে 5-6টার মতো পেঁয়াজ এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ। এবার প্যানটা ঢেকে দিব এবং সব কিছু ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে উল্টে পাল্টা দিতে হবে। সব কিছু উল্টে পাল্টে দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। আমার এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিতে হবে। এই মাছের পিসগুলোকে আর একটু ভেজে নিব। এগুলোকে কিছুটা লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এবার সব কিছুই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের কাঁটা বেছে নিব। এদিকে প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে গ্রেট করে নেওয়া মূলা দিয়ে দিলাম। এরপর এখানে 2টা টমেটো মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। টমেটোগুলোকে কিছুটা লবণ ও হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এই টমেটো ও মূলা কুচিগুলোকে আমি একসাথে ভেজে নেব। মূলাগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই মূলাগুলোকে ভেজে একদম নরম করে ফেলা যাবে না, এগুলো কিছুটা কচকচে থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এ পর্যায়ে দেখুন মূলাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। টমেটোগুলো এখনও ভাজা হয়নি, এগুলো আর একটু ভেজে নিতে হবে। এই শুকনা মরিচ ও টমেটোগুলোকে একসাথে ভেজে নেব। চুলার একটু কম আছে, একটু সময় নিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিতে হবে। এখানে টমেটো ও শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব। একটা বাটিতে কিছু শুকনো মরিচ নিয়েছি, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই লবণ ও শুকনো মরিচটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব। এরপর এখানে ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম ভেজে নেওয়া পাকা টমেটো ও মূলা কুচিগুলো। এরপর এখানে ভেজে নেওয়া মাছ দিয়ে দিব। মাছের কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন। পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করার ফলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।